পরিবার শুরু হয়েছিল এদনে, আমরা প্রত্যেকে জানি। যদি মানুষ জানতো বিয়ের পরে এত রকমের সমস্যা মোকাবেলা করতে হবে, তাহলে তো অনেকেই বিয়ে করতো না। কিন্তু বিয়ে এমন একটি আনন্দ, বেদনা, চ্যালেঞ্জ সব কিছুর মধ্য দিয়ে একটা প্রভুর আশীর্বাদের পরিপূর্ণ একটি বাসস্থান, যেখানে আমরা যখন প্রভু থাকেন তখন আমরা আনন্দিত থাকি। এখানে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে, স্বামীর বোর্ডে কি লেখা আছে, বিবাহের দিন স্বামী কি বলেছে, আই গট মাই কুক, আর ওয়াইফ কি বলেছে, আই গট মাই এটিএম। এটিএম কি কার্ড, সবাই বুঝি আমরা। এখন আর দিন কিন্তু তেমন নাই, ওই হাজবেন্ডও রান্না করে, স্ত্রীও রান্না করে, স্ত্রীরাও ইনকাম করে, তাদের পকেটেও পয়সা থাকে, তাদেরও এটিএম কার্ড থাকে। সুতরাং এটি হয়তো কোনো এক সময় সত্যিকারে হতো, কিন্তু এখন প্রেক্ষাপট পাল্টেছে, আমরা সবাই সবাইকে সাহায্য করে থাকি। কিন্তু পরিবারে যখন যে কোনো পরিকল্পনা একসঙ্গে হয়ে থাকে, সেই পরিকল্পনা অনুসারে পরিবার যখন চালিত হয়, সেটি সবচাইতে মঙ্গলজনক। ছোট হোক কি বড় হোক, প্রত্যেকটি বিষয় যখন পরিকল্পনা অনুসারে আমরা করতে পারি সেটি ভালো হয়। আর দেখেন এখানে কত ধরনের পশু রয়েছে, যদি আমি বলি আপনাদেরকে একটু চিন্তা, আসলে ছবি খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি দুঃখিত, পশু বোঝা যাচ্ছে না ভালো করে। এখানে কি আছে দেখেন, একটা স্লাইডের ভিতরে গরু এবং ঘোড়া, অনেক পাখি, আরো অনেক রকমের পশু রয়েছে। এখানে কি দেখেন তো সন্তানেরা, একটা হাতি, হাতির সুরের উপরে কি আছে, একটা কুকুর, কুকুরটা এই বড় হাতিটাকে পরিচালনা দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটা বিড়াল, বিড়ালের পেটের মধ্যে ঘুমিয়ে আছে একটা টিয়া পাখি। এখানে মুরগি এবং বিড়াল, আর ওই পাশে রয়েছে কি, কি একটি খরগোশ। হ্যাঁ বুঝতে পারছি আমরা। আর একটা ছবি একটু দেখি আমরা, এটা কি দেখা যাচ্ছে, কি এখানে বাঘ, এটা ভল্লুক, আর এটা সিংহ। ওরে বাপরে, আমরা যখন বালিতে গেলাম তখন আমাদের চারটি পরিবারকে এরকম শুক্রবার বিকালে উপাসনা ইন্টারভিউর জন্য ডাকা হলো। ইন্টারভিউর আগে আমাদেরকে বলা হলো, যদি আপনাকে বলা হয় আপনার স্ত্রীর বা আপনার স্বামীর মধ্যে পশু জগতের থেকে বা পাখি এই অ্যানিমাল কিংডম থেকে কোন পশুর সঙ্গে আপনি আপনার স্পাউসকে তুলনা করবেন, আমরা তো হঠাৎ থতমত খেয়ে গেলাম, আবার কি ধরনের প্রশ্ন, পশুর সঙ্গে কেন তুলনা হবে। কিন্তু সত্যিকারে আমরা যখন উপলব্ধি করতে পারলাম, আমাদের কাপলদের আগে আমরা মোট চারটা কাপল ছিলাম, এক কাপল বলল দুইজন দুইজনকে টাইগারের সঙ্গে তুলনা করছে, তাহলে বুঝতে পারেন তাদের অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা অনেক কিছু শেয়ার করলো, আমরা হাসলাম, অনেক কিছু শিখলাম। আরেকটি কাপল তারা স্বামীকে বলছে ঘোড়ার সঙ্গে তুলনা করছে এবং স্ত্রীকে র‍্যাবিটের সঙ্গে তুলনা করছে, এবং তাদের রিজনটা ছিল, তিনি বলছেন যে তার স্বামী এই মহিলা ইন্দোনেশিয়ান এই স্ত্রী ক্যান্সার রোগী ছিলেন, তিনি বলেছেন আমার স্বামী একটা ঘোড়া যেমন এত শক্তিশালী সব বোঝা বহন করে, আমার স্বামী আমার জন্য ঠিক তদ্রূপভাবে ওই ঘোড়ার মতো কাজ করেছে। আর আপনার স্ত্রী কেন র‍্যাবিট, সে বলল আমার স্ত্রী যেখানে যায় শুধু বন্ধু পাতায়, সব জায়গায় যাবে, খুটখুট করে করে যাবে আর নতুন নতুন বন্ধু পাতাবে। আমার স্বামীকে জিজ্ঞাসা করা হলো আমি কি, সে উত্তর দিল আমার স্বভাব বিড়ালের মতো। তো প্রশ্ন উত্তর প্রশ্ন আসলো আবার কেন বিড়াল, সে বলল মাছ আমার পছন্দ, তৎসঙ্গে আমি ঘরে কিন্তু বাইরে আমি কার্যস্থলে হয়তো অনেক বয়স আমার হাই, কিন্তু ঘরে আমি কখনো তার অনুসারে যে সে
সে কখনো ঘরে চিৎকার চেঁচামেচি করে ঘর উলটপালট করে না, বরং ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করে। আমি তাকে প্রশ্ন করলাম, আরো কেন বলেছ? সে আরো বলল যে সে বিচক্ষণতা চিন্তা করে, অর্থাৎ দেখে অন্ধকারের ভিতরে চোখ যেমন জল জল করে বিড়ালের সেরকম। আমা আমাকে বললো, আপনি কি বলতে চান? আমি বললাম, আমি যদি বলি হয়তো শুনতে খারাপ শোনাবে, কিন্তু আমার স্বামীকে আমি গরুর সঙ্গে তুলনা করি। কেন? আপনারা একটু চিন্তা করে দেখেন, গরুর শিং থেকে শুরু করে প্রত্যেকটা অংশ উপকারী, প্রত্যেকটা অংশ কিন্তু কাজে লাগে। আমি যেটা মিস্টার রিচেলের ভিতরে দেখেছি, আমি তাকে বলতে পারি না যে এই গত অভ্যাস বা এই অভ্যাসের জন্য আমার কোনো কমপ্লেইন আছে, বরং আমি দেখেছি পরিশ্রমিত অবশ্যই সে সব সময় সে দিতে পারে, কিন্তু কখনো কমপ্লেইন করতে চায় না, সে বহন করতে পারে। সেই জন্য আমি তাকে গরুর সঙ্গে তুলনা করেছি। আপনারা হয়তো অনেক অপেক্ষা করছেন আমাকে ওই সুযোগ দিলে হয়তো কিছু বলতাম। আজকে আমরা অনেককে সুযোগ দিতে পারবো না, আমরা দুটি পরিবারকে বেছে নিয়েছি। আজকে একটি কাপলের বিবাহবার্ষিকী, আমাদের দল সাধারণত কাপলদের আমরা ভিজিট করি, প্রার্থনা করি। আজকে আমরা তাদের ঘরে না গিয়ে চিন্তা করছি এখানেই তাদেরকে ছোট প্রশ্নের মাধ্যমে একটু জেনে নেব তাদের সুখ দুঃখের কথা, এবং তার সঙ্গে যদি এই পশুর সঙ্গে তুলনা করা হয়, তারা একে অপরকে কোন পশুর সঙ্গে তুলনা করবে। তার সঙ্গে গত সপ্তাহে আমরা সেলিব্রেট করেছি আরেকটি পরিবারের বিবাহ বার্ষিকী, তাদের কাছ থেকেও আমরা জেনে নিতে চাই এই রিসেন্ট তাদের। তো সেই জন্য আমি এই সময় প্রথম ডাকতে চাই মিস্টার মিসেস কর্মকারকে। গত শনিবারে আমরা তাদের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করেছি, এবং আসবেন দয়া করে আপনারা। ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য। আমাদের এই 18 বছর আমাদের পূরণ পূর্ণ হলো। 18 বছর, তাই না? আপনাদের বিবাহ কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? দুটোই, লাভ ম্যারেজও অ্যারেঞ্জ ম্যারেজও। কারণ এটা বলতে হয়, প্রথমে যখন অ্যারেঞ্জ করা হলো, তারপরে আমাদের প্রায় 3-4 মাস আমাদের লাভ অ্যাফেয়ার্স হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে, গিয়েছি দেখতে, এখন সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। সুতরাং লাভ ম্যারেজও বলবো প্লাস অ্যারেঞ্জ ম্যারেজটাও বলবো, দুটোই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস আপনারা এই কথাগুলো যখন চিন্তা করছেন মনে হলো যেন সেদিনের কথা, তাই না? হ্যাঁ, এবারে আমরা চলে যাব ওই প্রশ্নে। যদি আমি মিসেস কর্মকারকে বলি, মিসেস কর্মকার, আপনি মিস্টার কর্মকারকে পশু জগতের কোন পশুর সঙ্গে বা পাখির সঙ্গে হতে পারে তুলনা করতে চান এবং কেন? ধন্যবাদ, এটা হয়তো অনেকের কাছে হাস্যকর হবে। তো যদি পশুর মধ্যে দেখি, আমি তাকে কুকুরের সঙ্গে তুলনা করব, কারণ কুকুর অনেক বিশ্বস্ত একটা প্রাণী এবং প্রভু ভক্ত। আমি তাকে স্বামী হিসাবে পেয়েছি, সে প্রচণ্ড ঈশ্বর ভয়শীল এবং বিশ্বস্ত, আর এটাই আমার খুব ভালো লাগে। তার এই মানে গুণ দুটি আমাকে সবসময় অনুপ্রাণিত করে। অনেক আরও আছে, তাই সে আরও সবসময় সহযোগিতা করার চেষ্টা করে, আমার সমস্যা বোঝার চেষ্টা করে। অনেক ধন্যবাদ। আপনাদেরও মনে মনে চিন্তা হচ্ছে নিশ্চয়ই, আপনারা অনেক যে আলোচনা করবেন আজকে, আরেকটু আপনাদের আনন্দটা আরও মধুময় করছে কি আমাদের কাম্য। একই সঙ্গে মিস্টার কর্মকার, মিসেস কর্মকারকে আপনি কোন প্রাণী জগতে ইয়ার সঙ্গে তুলনা করতে চান? আমি তাকে গাভীর সঙ্গে, গাভীর সঙ্গে তাকে আমি তুলনা করতে চাই। কারণ গরু বা গাভীর যদি বলি, এরাও প্রভু ভক্ত বিশ্বস্ত,
এবং কর্মঠ করে এবং গাভী ফুটে প্রভুকে ভালোবাসে, প্লাস এর দুধ হয় সেটা বিক্রি করে সে মালিকও অর্থ উপার্জন করে। তদ্রুপ আমার অর্থ উপার্জন করে আমার পরিবারকে সাপোর্ট দেয় এবং সে অনেক তার সন্তানদের ভালোবাসে, যেমন গাভী যেমন তার সন্তানকে অনেক আদর করে সন্তান করে, তদ্রুপ সে করে থাকে এবং আমাকেও অনেক ভালোবেসে থাকে। অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং ঈশ্বর আপনাদের পরিবারকে আশীর্বাদ করুন, আরো আপনাদের এই ভালোবাসা আপনাদের মাধ্যমে মণ্ডলীকে সেবা দান, দানের মাধ্যমে আরো বৃদ্ধি পাক, এটি আমাদের প্রার্থনা। এবার আমি ডাকতে চাই ঈশ্বর নির্মল সরকার, আজকে আমাদের বিবাহবার্ষিকী, সুতরাং আমরা অনুরোধ করবো তাদেরকে চলে আসতে। আমি একটু বলি। আচ্ছা, মিস্টার সরকার কিছু বলতে চান? আমাদের ভিতরে লাভটা ছিল তাই গার্জিয়ানরা অ্যারেঞ্জ করে। এবং উপযুক্ত সময়ে লাভটা থাকা বাঞ্ছনীয়। আচ্ছা, এবারে একটি প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আপনাদের দুইজনার পছন্দ কি একই রকম? আপনার কি রং পছন্দ এবং আপনার কি রং পছন্দ? আমার নীল। আচ্ছা, আমি একটু বলে নেই, আমার স্বামী যেহেতু বলেছে নীল, এই পর্যন্ত সে আমাকে যা কিছু দিয়েছে, শাড়ি বলেন, ড্রেস, সব কিছুই নীল। কিন্তু আপনার পছন্দ কি? আমার পছন্দ হচ্ছে নীল, সবুজ, লাল, বেগুনি। আচ্ছা, খাবারের মধ্যে আপনার কি পছন্দ মিসেস সরকার? আপনার ঝোল খাবার পছন্দ নাকি ভাজি খাবার, না শুকনো খাবার, না ভর্তা? আমাদের কিছু কিছু মিল রয়েছে, কিছু কিছু ভিন্ন পছন্দ থাকলেও আমাদের পছন্দ কম্বাইন করতে হয়, সেটা আপনারা করে থাকেন নিশ্চয়ই, তাই না? তাহলে এবারের প্রশ্নে যাই, যদি আমরা পশু জগতের সাথে তুলনা করি বা পাখি হতে পারে, আপনি আপনার স্ত্রীকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করতে চান এবং কেন? আমি যদি তাকে প্রকৃতির কোন একটা পাখি বা পশুর সাথে তুলনা করতে চাই, তাহলে আমি তাকে একটা পাখির সাথেই তুলনা করব। এবং আমি তাকে পাখি তুলনা করে একটা কবিতাও লিখেছিলাম বিগত বছরে, যে জাতীয় কবিতার খোঁজে একটা প্রমোশন হয় জাতীয়ভাবে, সেটাতে আমি দুটো কবিতা পাঠিয়েছিলাম, তো একটা কবিতা সেখানে টপ টেন অ্যাওয়ার্ড পেয়েছিল। তো আমি এই প্রশ্নের খাতিরে নয়, আমি আগে মানে তাকে পাখি হিসাবেই ভাবতে পছন্দ করি। আমি কয়েকটি লাইন শোনাচ্ছি। আমি যখন বুঝলাম যে আমাকে সামনে রাখা হবে, আমি গিয়ে নিয়ে আসছি। কবিতার লাইন কয়েকটি এরকম ছিল, চিলে কোঠায় আমার আছে একটি পোষা পাখি, নীলাভ মনের ঘুলঘুলিতে যত্নে বেঁধে রাখি, এঘর ও ঘর গানের বানে ইচ্ছে ওরা উড়ি, সুখের ছটা দুয়ার ঠেলে আছড়ে কি বাহারি, আদার খুঁজে সেই পাখিটি দিন জ্বালালো আজ, আমার ভুবন পালক মাখা আবির কারুকাজ। ছয়টি লাইন এখানে রাখি। আপনার নির্দিষ্ট পাখিটি হলো বুলবুলি? আমি তাকে পিজিয়ন বা কবুতরের সাথে ভালোবাসি। আচ্ছা, আমি কবুতরের ভিতরে যে গুণগুলো দেখেছি, যে আমি নিজেও ছাত্র জীবনে কবুতর পুষতাম, কবুতর অত্যন্ত শান্ত এবং
একটা পরিবার প্রিয় একটা পাখি। এরা জোড়ায় জোড়ায় থাকতে ভালোবাসে এবং এর কার্যক্রম তার নিজের ঘর নিজের বলয় নিয়ে তার কার্যক্রমটা থাকে এবং সেই গুণগুলো তার ভিতরে আছে। সে ঘরে থাকতে বেশি পছন্দ করে, ঘরে যখনই অবসর পায় সে ঘরটা ঘষে মেজে ঝকঝকা তকতকা করে ফেলে এবং সে কখনো বাড়তি মানে গসিপ যেটাকে বলি এর ভিতরে আমি তাকে কখনো যেতে দেখিনি, ঘরেও না বাইরেও বলতে পারবো না। তারপরে আরেকটা গুণ যে সে কর্মক্ষেত্রে আমি জানি না কতটা সফল, কিন্তু কর্মক্ষেত্রে সে যথেষ্ট শ্রম দিতে ভালোবাসে, যেটা একটা কবুতরের ভিতরে আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মিসেস সরকার। আপনি আপনার স্বামীকে কোন পশুর সঙ্গে তুলনা করতে পছন্দ করেন? মানুষ ঈশ্বরের সৃষ্টি, পশু পাখিও ঈশ্বরের সৃষ্টি। তো আজকে আমার যেহেতু সুযোগ এসেছে আমার স্বামীকে কোনো প্রাণীর সাথে তুলনা করতে, তো আমি তাকে তুলনা করতে চাই একটি মেষের সঙ্গে। মেষ? হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে মেষ একটি খুব নিরীহ শান্ত এবং শৃঙ্খল একটি প্রাণী। আমার স্বামীকেও আমি স্বামীর ক্ষেত্রেও আমি সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই। সে অনেক ধীর স্থির শান্ত স্বভাবের এবং শান্তিপ্রিয় মানুষ। সে শান্তিতে বসবাস করতে ভালোবাসে, কোনো কলহ অশান্তি তার পছন্দ নয় এবং আমাদের পরিবারের প্রত্যেকের প্রতি সে অনেক যত্নশীল। আমার কাছে আমার স্বামী 12 বছর হয়ে গেছে, কিছু মনে হয় যেন সে এখনও আমার বয়ফ্রেন্ড না, সে আমার বন্ধু এবং সব কিছুই তাকে বলা যায়, শেয়ার করা যায় এবং সে সলভ করে দেয় এবং আমার সন্তানের নিকটও সে একজন বন্ধু। অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর। আচ্ছা, আপনারা যাবেন না দয়া করে এই পাশে একটু আসুন। আপনাদের যেহেতু আজকে বিবাহ বার্ষিকী, আমরা সুযোগটি সদ্ব্যবহার করতে চাই। মণ্ডলীয় দেখুন, যারা বিবাহের তাদের ডেটগুলো এখনো দেয়নি, এখনো যাদের সুযোগ আছে আপনারা দিবেন, কারণ আমাদের অনেকে আপনারা ছবি দেননি। মণ্ডলী চেষ্টা করছে আপনাদের ঘরে ঘরে পৌঁছে অন্তত ছোট্ট একটি উপহার পৌঁছে দিয়ে মণ্ডলীর পক্ষে শুভেচ্ছা জানানো। তাই আমি অনুরোধ করব আজকে মণ্ডলীর পক্ষে এই ছোট্ট উপহারটি তাদের হাতে তুলে দেবার জন্য। এবছরে আমাদের এটাই চিন্তা ছিল যে প্রত্যেক ঘরে গিয়ে অন্তত একটি পারিবারিক ফটো যেন সবার ঘরে পৌঁছে দেওয়া যায়, সেটি চিন্তা ছিল। অনেক ধন্যবাদ। আশীর্বাদ করুন। আমরা যেটা কনক্লুশনে বলতে চাই, আমাদের যে কোনো বৈশিষ্ট্য হোক না কেন, যখন আমরা পরিবারগতভাবে ঈশ্বরের সম্মুখে আসি তখন আমরা সকলে একসঙ্গে বাস করতে শিখি। বৈশিষ্ট্য হতে পারে বাঘের মতো, বৈশিষ্ট্য হতে পারে সিংহের মতো, কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন আমরা একসঙ্গে বসবাস করতে শিখি। আমরা অনেকেই আমাদের সন্তানরা বড় হচ্ছে কিন্তু হয়তো আমরা লক্ষ্য করছি না, যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা উপলব্ধি করতে পারছি। আপনাদের ঘরে যাদের ক্লাস 8 থেকে উপরে বাচ্চা আছে, আজকে আমি আপনাদের জন্য বলতে চাই, আপনারা প্রত্যেকে আপনার পরিবারের মেয়ের জন্য বা ছেলের জন্য এই বইটি আজকেই নেবেন এবং আপনার সন্তানকে দিবেন। সে কলেজে হতে পারে, সে যেখানেই হোক না কেন, আপনার দায়িত্বটি আপনি পালন করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ছোট ছোট বুকলেট আপনারা এগুলো তৈরি করতে পারি, একটা নিয়ে দুই বাচ্চাকে পড়তে বলবেন না, খুব কম মাত্র দাম 28 টাকা, সরি 32 টাকা প্রভাতী এখানে রয়েছে। কিন্তু আমি অনুরোধ করব আজকে আপনারা উপলব্ধি করে আপনার সন্তানের যুবক যুবতীর জন্য কি জানা উচিত সেটি আপনি নিয়ে তাকে উপহার দেবেন। পিতা মাতারা যারা আমরা রয়েছি, আমাদের জন্য সুখী পরিবার গঠন খুবই একই দাম 32 টাকা করে এই বইগুলো আমরা তৈরি করেছি,
সংক্ষেপে যেন আমরা অন্তত একটু সময় ব্যয় করে এটি পড়ি, এবং যাদের এখনো শিশু, ছোট, অন দা ওয়ে, নানি, হোয়াটএভার, আপনারা এই ছোট্ট বইটি শিশু পালন এটি নেবেন। যারা আপনারা আপনাদের সন্তানদের বিয়ের জন্য বা বিয়ের যোগ্য সন্তানাদি আপনাদের ঘরে রয়েছে, খুব ছোট্ট একটি বই, দাম্পত্য জীবনের পূর্ব প্রস্তুতি, চারটা বই একসঙ্গে মাত্র 128 টাকা। হয়তো বলছেন মিসেস রিচির আজকে শনিবারে এসব প্রমোট করছে কেন, কারণ আমরা আসলে অন্য সময় সুযোগ পাই না, অনেক সময় আমরা জানিও না যে এই ছোট ছোট বইগুলো এত সহজে পাওয়া যায়। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে, কারণ আমাদের সন্তানরা যেন আমাদের গণ্ডির মধ্যে থাকে, আমাদের সন্তানরা যেন আমাদের সমাজের থেকে তাদের পছন্দনীয় সন্তানদেরকে, অর্থাৎ একে অপরকে বেছে নিতে পারে, আমরা তাই আশা করি। তারাও যেন এক একটি খ্রিস্টীয় পরিবার, অ্যাডভেন্টিস্ট পরিবার গঠন করতে পারে। আজকে আবার আমাদেরকে দীর্ঘ সময় আমরা নিয়ে ফেললাম বলে দুঃখিত, কিন্তু আমাদেরকে এই সুযোগ দেবার জন্য ধন্যবাদ নেই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।